बाकुड़ा शोरूम है रुद्र प्राइवेट ऑटो लिमिटेड। ये हल महिंद्रा 575 जुगो टेक प्लस नतून बेरे 2024 नतून गाड़ी। देखो महिंद्रा एखे बेजिंग कर महिंद्रा जुगो टेक प्लस 575 DI और ये 6 ईयर वारंटी और ये 4 व्हील ड्राइव और ये डिजि सेंस 4G पावर पंप महिंद्रा ये बेजिंग कर এইখানে ক্রোমের এখানে একটা ফিনিশ দিয়েছে আর এইখানে ক্রোমের বেজিং যেটা মহিন্দ্রা আর এটা দেখুন সিঙ্গেল পিস বনেট দিয়েছে মহিন্দ্রা। এই যে গাড়িটা আছে এটা 4 সিলিন্ডার 2979 cc 4 স্ট্রোক ডাইরেক্ট ইঞ্জেক্ট ডিজে ন্যাচারাল লিকুইড কুল কুলন কুল ইঞ্জিন। এটা মাইক্রো ইল্যান্ড বসার ফিউল পাম্প দিয়েছে 4 সিলিন্ডার এটা 4 সিলিন্ডার পাম্প দিয়েছে মাইক্রো ইল্যান্ড বসার ফিউল পাম্প আর ইয়াচে স্টার্টার মোটর দিয়েছে 12 ভোল্ট 2.2 কিলোওয়াটের স্টার্টার মোটর দিয়েছে আর এটা হলো বসার মাইক্রো বসার ডিজেল ফিল্টার দিয়েছে একটা আর এইটা হলো ইয়ার ব্যাটারি বক্স 12 ভোল্ট 88 এম্পিয়ারের ব্যাটারি বক্স দিয়েছে আর 12 ভোল্ট 44 এম্পিয়ারের স্টার্টার অল্টারনেটার দিয়েছে আর এইটা হলো হাইড্রোলিক আর পাওয়ার স্টিয়ারিং এর র্যান্ডম পাম্প দিয়েছে। দেখুন এত বড় দিয়েছে 47 HP-র মধ্যে আর এইটা হলো ইয়ার এক্সজস্ট দেখুন এখানে গার্ড দিয়ে দিয়েছে। सामने जो एक्सेल आछे नन एडजस्टेबल एक्सेल दीचे पार्डलिंग जोने स्पेशलिस्ट और एगला बेवेल एक्सेल दीचे सील आछे जाते कादा ना जाए और एटा एकटा टायर रड दीचे एखाने और इयाचे टार्निंग रेडियस जोने देखुन सिंगल एक्टिंग पावर स्टीयरिंग दीचे जाते टार्निंग रेडियस भालो हय। देखुन 4x4 जो शाफ्ट आछे देखुन फुल गार्ड दीचे सेफ्टी गार्ड दीचे এটা টুল ক্যারি করার জন্য এখানে টুল বক্স দিয়েছে সামনের বনেটটা খোলার জন্য এটা অপশন দিয়েছে এখন হাইড্রোলিক ফিল্টার এদিকে দিয়েছে ইয়ার এসএফসি প্লেটটা দেখাচ্ছি মহিন্দ্রা এখানে জুবো টেক প্লাস 575 DI 4 হুইল গাড়ি বটেটা আর ইয়ার এটি ইঞ্জিনের 24 নম্বর দিয়েছে ইয়ার পিটু HP যেটা আছে সেটা হলো 32.1 কিলোওয়াট আছে আর এখানে হলো 43.1 মানে 43 HP-র পিটু দিয়েছে আর 32.1 কিলোওয়াটের पिटो दीचे और SFC हलो 241 SFC दीचे और 180 ग्राम पर किलोवाट दीचे और ये मैन्युफैक्चरिंग डेट दीचे 1/2024 रेट गाड़ी बोले और ये देखो कम्पानी एखे लोडर डोजार फिट करार जो एखे होल कर जाते जाते क्षति ना बोनेट आ सामने थी ओपेन है और यार भरे जो रेडिएटर आर उपरे एक प्रोटेक्शन दिया जाते प्रथम जो नोरा जो खड़ कूटीगुल से जो फार्ष्ट प्रोटेक्शन बहरे पड़े तरह मेन रेडिएटर जाए और ये गियर भरे कुलेंट दिया आ प्लस हाइड्रोलिक जो अएल आईने भरे दिया जगह देखो यार सामने चाका जो सैज आज 9/5/20 कम्पानी BKT चाका दीचे और पेचने जो चाका आज 14/9/18 बंद करार्ट सुइच दीचे ये 12 ভোল্ট चार्जिंग सकेट दीचे ये मोबाइल रखार होल्डार दीचे और ये चाबी ये ये लाइटर जैगा दीचे और यार प्लैटफर्म फैट प्लैटफर्म अनेकटा देखो स्पेस आनेकटा जैगा आज प्लैटफर्म और ये बाम देखो नहीं खूब छोटो ये सामान्य एकटुकु बाम आ छोटो जस्ट एकदम और यार जो गियर बक्सट आखने आज हाई एखे लो एखे न्यूट्रल एखे मीडियम और एदिक आज 1/3 रिवर्स 2/4 और ये न्यूट्रल ये कन्स्टेंट मैच गियर बक्स दीचे साइड शिफ्ट गियर बक्स दीचे और ये हलो इंडिपेन्डेंट क्लच IPTO यार हमें PTO बोल 43 HP PTO पावर दीचे 1900 rated RPM 540 economy और 2000 rated RPM 540 और ये हलो 4x4 एनगेज और डिसएनगेज कर लिभार बोर्ड यहाँ और ये हलो टाफ टैंड पोजिशन लिभार DCR PCI दो लिभार दीचे ये पार्किंग ब्रेक दीचे देखो ये और ये हलो डिफेंसियल लॉक दीचे महिंद्रा गाड़ी देखो डिफेंसियल लॉक दीचे और ये एक्सेलरेटर दीचे और यार जो ब्रेक आज क्लच आ
পুশ পেটাল ব্রেক আর ক্লাচ দিয়েছে এগুলো এখানে মিডিলে মহিন্দ্রা এখানে লোগো দিয়েছে আর মহিন্দ্রা এখানে দেখুন ট্রান্সপোর্ট লক দিয়েছে ডিফেন্সার লকের পাশে এখানে ট্রান্সপোর্ট লক দিয়েছে যখন টলি লিজ হয় তখন এটা লক করে লিজ নিয়ে পেছনে যে রিডাকশনটা দিয়েছে বুল পেনের রিডাকশন দিয়েছে আর এখানে দেখুন সেন্সিং এর টপ কানেক্ট করার জন্য এখানে একটাই হোল দিয়েছে আর এটা হলো টলিতে টলি কানেক্ট করার জন্য এটা দিয়েছে এখানে একটা ডিস্ট্রিবিউটর দিয়েছে আর এখানে টলিতে লাইট দেওয়ার জন্য এখানে 12 ভোল্ট সকেট দিয়েছে এটা একটা মোটা জব্দা করেছে এগুলো আর ইয়া দেখুন মার্গারের দেখুন হেভি করেছে এখানে মার্গারের ডিজাইনটা আলাদা করেছে এটা এগুলো সেন্সিং এর জন্য এগুলো করা আছে এগুলো সেন্সিং এর জন্য দিয়েছে আর এই যে টোটাল যে গাড়িটা আছে এই গাড়িটার বেট হলো 2085 কেজি আর হুইল বেস হলো 1925 কেজি আর পুরো গাড়িটা যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে 350 nm আর ইয়া যে পেছন যে লিফটিং ক্যাপাসিটি আছে 1700 কেজি আর 2000 rated RPM যেটা ব্যাকআপ টক লাগায় 192 nm আর ইয়া চাকা সাইজ হলো যদি এই গাড়িটা টু হুইল গাড়ি হয় 616 আর এই চাকার অপশান হলো 9520 আর পেছনে যে চাকা আছে 1428 আর একটা আপনি অপশান পাবেন 1328 দুটো অপশানে পাবেন আর দেখুন এটা মহিন্দ্রা এখানে লিখেছে ডিজি সেন্স 4G এটা হলো মোবাইলের সাথে কানেক্ট করা যে একটা অ্যাপস আছে ঠিক আছে মহিন্দ্রার এখান থেকে অ্যাপসের থেকে সব কিছু এখান থেকে কানেক্ট করা যাবে কত ঘন্টা কি চলছে গাড়ি সব কিছু এখান থেকে দেখা যায় এটা একটা মহিন্দ্রা খুব ভালো আপডেট একটা ফিচার্স বের করেছে আর ইয়ার সেন্সিংটাও খুব ভালো করেছে 4G-র মতন সেন্সিং করে আর এই গাড়িটা আমি আরেকটা অপশান বলতে ভুলে গেছি এই গাড়িতে যে অপশান আছে ইয়ার যে গিয়ার সিস্টেম আছে 12+3 মানে 15 গিয়ার বক্সের টোটাল গাড়ি আর একটা আপনি অপশান পাবেন 12+12 এইখানে সেটেল থাকবে ঠিক আছে তাহলে 24 গিয়ার বক্সে আপনি অপশান পাবেন দুটো অপশান আপনি পাবেন আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে তো চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ইনস্টাগ্রাম যে পেজটা আছে সেটাও ফলো করবেন